হিমু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনার পুরো নাম উজ্জ্বল কবির হিমু? উজ্জ্বল কবির হিমু, খুব সুন্দর নাম মাশাআল্লাহ। নামটা কে রেখেছিলেন? নামটা আমি রেখেছি, মা রেখেছে। মিডিয়াতে আপনার প্রচারণা কত বছর আগে থেকে? প্রায় 15 বছর। প্রায় 15 বছর। কোন ইয়েতে ছিলেন আপনি? আমি প্রথম থিয়েটার করতাম, তারপরে একসময় নাটকের সিবিডি ছিলাম সুনানরে। আচ্ছা। ওনার সাথে 5-7 বছর কাজ করেছি, মানে সিবিডি হিসেবে। তারপর আস্তে আস্তে অভিনয় আসি। আপনি চিফ এডি থেকে অভিনয় আসলেন, মানে অভিনয়ের সক্ষমতা আগে থেকেই ছিল নাকি আপনি অ্যাসিস্ট করবেন সেটা ছিল? না, আমি আগে অভিনয় করব, কিন্তু আমি একটু বুঝতেছিলাম যে আসলে থিয়েটারটা করলাম অনেক বছর ধরে, প্রায় 10-12 বছরের মতো কন্টিনিউ করলাম। তারপর হচ্ছে এর মাঝখানে আমি মানে চিফ এডি হিসেবে সুনানোর সাথে অনেক বছর কাজ করেছি, কয়েক বছর কাজ, 5-7 বছর কাজ। ডিরেক্টর হতে চাননি? ডিরেক্টর হওয়ার স্বপ্ন আমি দেখেছি, কিন্তু সেটা এখন না, সেটা অনেক পরে। অ্যাসিস্ট করলেন যে তখন মন চাইনি? না, আমি আসলে অভিনেতার পুরো বিষয়টা জানার জন্য, যে আসলে আর্টিস্ট কি হবে, এক্সপ্রেশন দিবে, কি ডায়লগ দিবে, কি হবে, কি করবে, এই পুরো ব্যাপারটা জানার জন্য আমি আসলে সিবিডি শুরু জয়েন করেছিলাম। এখন পর্যন্ত আপনার মানে সবচেয়ে ভালো লাগার কাজ কোনটি? এখনো পর্যন্ত আমি একটা সিনেমা করেছিলাম আয়নাবাজি, আমার একটা সিকোয়েন্স ছিল হচ্ছে মানে 3 মিনিট 15 সেকেন্ডের, আমি যত কাজ করেছি এইটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। সেটাকে ছাড়িয়ে যাওয়ার না, এর মধ্যে আমার সিনেমা ধরনের 4 তারিখে 4 নভেম্বরে আমার সিনেমা আসতেছে পুরা পক্ষের শূন্য, ওরা ওই গল্পের আমি হিরো। তো ওই সিনেমাটা প্রায় 4 বছর ধরে আমাদের সবকিছু মিলে 4 বছর লাগছে সিনেমাটা করতে। হাওড়ের গল্প? হ্যাঁ, হাওড়ের গল্প। আমার পুরো হাওড়ের উপরে মানে নদীর উপরে অ্যাকচুয়ালি শুটিংটা করেছি। জীবন মানে জীবন, নৌকা, মানুষের গল্প। অনেকের সঙ্গেই কাজ করেছেন, কার সঙ্গে কাজ করতে বেশি ভালো লেগেছে? আমার সবচেয়ে ভালো লেগেছে বাংলাদেশের মানে খুব ভালো একজন অভিনেতা, খুব ভালো একজন মানুষ, সেটা মোশাররফ করিম। খুবই চমৎকার একজন মানুষ, খুবই চমৎকার অভিনেতা। কার সঙ্গে ভালো লাগে না আর কি? ভালো লাগে না এইটা বলা একটু মুশকিল ভাইয়া, কারণ কার ভালো লাগে না এটা বললে হয়তো কেউ মাইন্ড করবে। আমি সবসময় পরিবেশটাকে মানি নিয়ে কাজটা করার চেষ্টা করি। আমার আসলে সবসময় ভাবি যে কি হচ্ছে ওইখানে সেটে, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমি কাজটা মানিয়ে কত সুন্দর পদ্মায় নিজেকে উপস্থান করতে পারছি ভালোভাবে, শান্তভাবে, আরামদায়কভাবে, এটা সবসময় ভাবি ভাই। আপনার মানে অভিনয়ে আইডল আছে? হ্যাঁ, বাংলাদেশের হুমায়ুন ফরিদকে আমার খুব ভালো লাগে, ওইকে নজরুদ্দিন সিদ্দিকীও আমার খুব ভালো লাগে। কি ধরনের চরিত্র জীবনে একবার হলেও করতে চান? আমি একটা সিনেমা করেছি ভাইয়া, কোলাপক্ষীর শূন্য ওলা। আমি বিশ্বাস করি মানে বাংলাদেশের বা সব আর্টিস্টদের এরকম একটা সিনেমা কাজ করার জন্য সবাই মুখিয়ে থাকে, তো জীবনে অনেক সিনেমা করবে, অনেক কিছু করবে, কিন্তু এরকম একটা গল্পের সিনেমা কাজ করতে পারাটা আমার জন্য দারুণ ব্যাপার। আমি এরকম ধরনের চরিত্র, মাটি, মানুষ, জীবন, এই ধরনের চরিত্র আমার খুব ভালো লাগে ভাইয়া। আপনার এই চলচ্চিত্রের সফলতা কামনা করি। আপনি অনেক ভালো মানুষ, এরকম ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর যে আপনার হাসি মানুষকে মুগ্ধ করবেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।